নবগ্রাম বিবেকমুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো হুল দিবস উদযাপন 2022। সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করে বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারপর উদ্বোধনী সঙ্গীত ও আদিবাসী নৃত্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ মহাশয়রা সিধু কানুর লড়াইয়ের সংগ্রামের কথা বিভিন্নভাবে তুলে ধরেন এবং এই অনুষ্ঠানে নবগ্রামের মেধা ছাত্র ছাত্রীদের সমর্থনাও 5,000 টাকা আর্থিক সহযোগিতা করা ও শংসাপত্র প্রদান করা হলে এবং আদিবাসী সম্প্রদায়কে জাতিগত শংসাপত্র প্রদান করা হয়। এছাড়াও সর্বশেষ তীর ধনুক খেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান কানাই চন্দ্র মণ্ডল, মুর্শিদাবাদ জেলা সভাধিপতি নবাব শামসুজ্জোহা বিশ্বাস ও মাননীয় মহকুমা শাসক লালবাগ শ্রী সুদীপ ঘোষ, সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ চ্যাটার্জি, সাগর থেকে এডিএম অপ্রতিম ঘোষ, স নবগ্রাম বিডিও অঙ্কিত আগরওয়াল, বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ এনায়েতুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অভিজিৎ মন্ডলের রিপোর্ট, ডব্লিউপি। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর দপ্তর এবং আদিবাসী কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আমাদের জেলার যে হুল দিবস এখানে সেই কর্মসূচি এখানে উদযাপিত হলো। হুল দিবসের যে তাৎপর্য, মানে বিদ্রোহ করেছিল ব্রিটিশের বিরুদ্ধে সেই সময়তে 1855 সালে 30শে জুন ভগ্নাডিগির মাঠে হাজার হাজার আদিবাসী, শুধু না সব সম্প্রদায়ের মানুষ জমায়েত হয়েছিল যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই, এবং তখনকার দিনের জমিদার এবং যারা হচ্ছে জোরদারের যে শোষণ, আদিবাসীদের প্রতি তাদের নির্যাতন এবং খাজনার জুলুম, এসবের বিরুদ্ধে লড়াই সংগঠিত করেছিল সিধু কানু। তাদের নেতৃত্বে লড়াই সংগঠিত হয়েছিল, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে তারা তীর ধনুক, তাদের যে লাঠি বল্লম নিয়ে তারা পুলিশ রাজের বিরুদ্ধে ব্রিটিশের লড়াই করেছিল এবং সেই লড়াইয়ের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে ভারতবর্ষের ইতিহাসে। আজকে স্বাধীনতা সংগ্রামের যতগুলি লড়াই হয়েছে, আজকে ব্রিটিশকে তাড়াবার লড়াই, তার মধ্যে অন্যতম হচ্ছে সিধু কানুর সেই লড়াই, যে লড়াইয়ে যার নাম হচ্ছে হুল দিবস বিদ্রোহ। সেখানে হাজার হাজার আদিবাসী জমায়েত হয়েছিল, 30,000 আদিবাসী প্রায় সেখানে নিহত হয়েছিলেন, শহীদের মৃত্যুবরণ করেছিলেন পুলিশের গুলিতে, ব্রিটিশ তৎকালীন পুলিশের গুলিতে। আমরা সেই ইতিহাস ভুলে যাইনি। এই সরকার, মমতা ব্যানার্জির সরকার, মা মাটি মানুষের সরকার, জননেত্রী মুখ্যমন্ত্রী, আজকে তিনি এই আন্দোলনকে আজকে মানুষের কাছে ছড়িয়ে দিতে চান, তাদের অনুপ্রেরণা মানুষের কাছে ছড়িয়ে দিতে চান। আজকে তাই তো জমির খাজনা মকুব হয়েছে, তাই তো আজকে আদিবাসীদের উন্নয়ন, শুধু না আজকে সমস্ত অংশের মানুষের উন্নয়নের পাশে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছেন। আজকে এই হুল দিবসকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের সৌহার্দ্য, আমাদের জাতীয় সংহতি, আমাদের সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে এগিয়ে যেতে চাই। আপনারা জানেন আজকে 30শে জুন 2022, আজকের দিনে 1855-তে হুল বিদ্রোহ হয়েছিল। এই কারণে সেই দিনকে মনে রেখে আজকে আমরা হুল দিবস এখানে পালন করলাম। জেলার পক্ষ থেকে এই প্রোগ্রাম নবগ্রাম ব্লকে আজকে আয়োজন হলো। এই প্রোগ্রামে আজকে অতিরিক্ত জেলাশাসক, জেলা এবং সভাধিপতি মহাশয়, তার সঙ্গে মাননীয় বিধায়ক, মাননীয় পিও স্যার, এসপিও স্যার অনেকেই আজকে এসেছিলেন এবং তার সঙ্গে বক্তৃতার সঙ্গে তীরন্দাজি কম্পিটিশন এবং মেধা পুরস্কার বিতরণ অনেক প্রোগ্রামগুলো হয়েছে এবং আজ এখনও নাচ গানের প্রোগ্রাম চলছে, সঙ্গীত হয়েছে। এই মাধ্যমে আমরা সিধু কানুর যে বলিদান তাকে আমরা স্মরণ করলাম এবং তার স্মরণ করলাম এবং যাতে ভবিষ্যতেও তাকে মনে রাখে সেই আমরা আজকে তুলে ধরলাম সবার কাছে।